সব গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ফেসবুকে জিজ্ঞাসা করেছিলাম তোমাদেরকে যে এই বিষয়ে আমি কোনো ভিডিও আপলোড করবো কিনা, তো তোমরা সবাই বলেছিলে যে হ্যাঁ আপলোড করো। তার জন্য আজকে এই ভিডিওটা ইউটিউব না টিকটক বিশাল বড় হাইপ তৈরি হয়ে আছে, তো সেই জিনিসটা একটা ছোট্ট আমি কভার করতে চলেছি। সামান্য কিছু সংখ্যক সময় তোমাদের কাছে চাইছি, তোমরা সেই সামান্য সময় দিয়ে যদি ভিডিওটা দেখো তাহলে আশা করি আমার বক্তব্যটা কি তোমরা জানতে পারবে। আমি জানি সেটাতে কেউ ইন্টারেস্টেড না আমার বক্তব্য শোনার জন্য, কিন্তু তাও দিচ্ছি। আমির সিদ্দিকী নামে একজন ফেমাস টিকটকার তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটা ভিডিও আপলোড করেছিল, তো সেই ভিডিওকে নিয়েই মেনলি কন্ট্রোভার্সিটা শুরু হয়। তো সেই ভিডিওটার কিছু অংশ আমি দেখব। বাই দ্য ওয়ে ক্যারি ভাই সব কিছু ক্লিয়ার করে দিয়েছে আমাদের সবার জন্য, কিন্তু তার সত্ত্বেও কিছু এমন জায়গা আছে যে জায়গাগুলো আমার মনে হয় ক্লিয়ার করাটা দরকার। হোয়াটসঅ্যাপ এভরিবডি, দ্যাটস ইওর বয় আমির সিদ্দিকী। না ভাই তুই কে? ইউ বয় কেন? তুই আমার ছেলে কেন ভাই? কেন? আমি কখন গিয়েছিলাম? তুই আমাকে বলতো, ঠিক বয়সে যদি বিয়ে করতে তাহলে আমার মতো দুটো ছেলে থাকতো তোর, আর তুই এখন বলছিস ইটস ইওর বয়। তো কেসে হ্যাঁ আপ লোগ? এক মিনিট, এটা মনে হচ্ছে কোথাও একটা শুনেছি আমি। তো কেসে আপ লোগ? বোকা ভাই, কপি করবি একটা লিমিটে কপি কর, এই এতটাও কপি কাউকে করা উচিত না যে দিন দাহারে ধরা পড়ে যায়। पॉइंट है सीसी। सीसी तो आप लोग समझ ही गए रहेंगे मेरे भाई लोग। क्रेडिट कार्ड और कंटेंट कॉपीराइट से बच के रहना चाहिए। टिकटॉकर कंटेंट क्रिएटरরা অন্তত কপির কথাটা যেন নাই বলে সেটাই বেটার। ये टिकटॉकर्स आपको प्राउड होना चाहिए कि आप लोग का कंटेंट यूज करके इनको व्यूज आ रहे और इन लोग पैसे कमा रहे। তোমাদের ভিডিও আমরা ছাড়ি, ঠিক আছে মানলাম, তোমার কথাটাই মেনে নিলাম যে তোমাদের ভিডিও আমরা ছাড়ি, তো সেটা করে আমরা ভিউজ ইনক্রিজ করি, টাকা ইনকাম করি। আর কপিরাইট ক্লেম কে দিতে আসে? এক্স্যাক্টলি টি সিরিজ। কেন ভাই? টিকটক আলাদা প্ল্যাটফর্ম, ইউটিউব আলাদা প্ল্যাটফর্ম, দুটো প্ল্যাটফর্মের মধ্যে এটার কোনো তুলনাই হয় না। কোথায় টিকটক, কোথায় ইউটিউব, দুটোকে এক জায়গাতে পাঞ্চ আপ করার কোনো দরকার নেই। অ্যাজ এ ইউটিউবার আমি টিকটকারদেরকে একটাই কথা বলতে চাই, ডোন্ট টিচ ফাদার হাউ টু মেক বেবিজ। প্রতিটা প্ল্যাটফর্মে, ইউটিউবে এবং টিকটকে বিভিন্ন এইরকম যে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, সেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ভালো মন্দ দুই রকমের পাবলিক আছে। দুটো পাবলিক মিলেই কিন্তু একটা সোশ্যাল প্ল্যাটফর্ম তৈরি হয়। তো ভালো পাবলিকদের জন্য ইন্সপিরেশন মনে করে আমরা সেই প্ল্যাটফর্মটাতে প্রবেশ করি, এবং খারাপ কিছু পাবলিক আছে যাদের দেখে আমরা এই সমস্ত অ্যাপগুলোকে আনস্টল করে ফেলি। তো যাই হোক, আজকে সেটার উপর ভিডিও। প্রথমত আমি টিকটকের কথা বলি। টিকটকের কথা বলতে গিয়ে কিছু পাবলিক আমি এক্সপ্লেন করতে চাই। তোর ফোনটা খোল, আমরা ভিডিও আপলোড করলাম তুই দেখলি না? কী ব্যাপার, এসব কী করছিস তোরা বলতো? টিকটকে আমার কত ফলোয়ার্স জানিস? 5টা। লাইক 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 থাম, দেখবি পরে ভিডিওগুলোকে লাইক কর, শেয়ার কর, বুঝেছিস? আজকে ভালো ভিডিও বানাবো। হ্যালো ভাই, আজকে টিকটক বানাবো। কি বলছিস? আসবি? হ্যালো ভাই, টিকটক বানাবো। তোর যত বন্ধুবান্ধব আছে সবাইকে নিয়ে চলে আয়, যে তোর কিছু জিনিস নিয়ে তো টিকটক বানাবো। তোর জামা, তোর প্যান্ট, তোর জুতা, তোর মোজা, তোর সাইকেল, বাড়ির দলিল, গার্লফ্রেন্ড, হ্যাঁ ওটাকেও নিয়ে আয়। বানাবো ভিডিও, ছাড়বো, ভিউজ ভাইরাল, ভাই মিনিটে ভাইরাল। আরে এই জায়গাটা তো খুব সুন্দর জায়গা ভাই, ভিডিও করি, টিকটকে ছাড়বো। এটা টিকটকে ছাড়বো। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কোথায়? চল ভিডিও বানাবো, টিকটকে ছাড়বো। ভিডিও আপলোড করা 2 ঘন্টা হয়ে গেছে, এখনো দেখিনি। না দেখবো না, আরো 20 বছর পরে আমি দেখবো যে আমার ভিডিওতে ভিউজ আসছে কিনা। মোটে 20খানা ভিউজ, 2 বছরে 20খানা ভিউজ, বছরে 1টা করে ভিউজ। এই টপিকটাতে ইউটিউবে একটা ভিডিও দিতে পারি, আজকে শুট করব। 2 hours later চ্যানেলে ভিউ আসছে না, চ্যানেলেও মাছি, বাইরেও মাছি। ইউটিউব এবং টিকটক দুটো আলাদা প্ল্যাটফর্ম, আমার মনে হয় দুটোকে মিক্স আপ করার কোনো মানেই হয় না। দুটো আলাদা আলাদা জায়গা, দুটোর মানুষের আলাদা আলাদা ভিউ পয়েন্ট আছে। কেউ টিকটক পছন্দ করে, কেউ ইউটিউব পছন্দ করে। তো আমি পার্সোনালি অ্যাজ এ ইউটিউবার আমি ইউটিউব পছন্দ করি, আমি টিকটককে সাপোর্ট করি না। আমিও টিকটক ইউজ করি, না করা না, আমারও টিকটকে অ্যাকাউন্ট আছে, আমিও ভিডিও বানাই। কিন্তু মেনলি যেটা প্রবলেম, অ্যালগোরিদমের মধ্যে একটা ভাগ আছে, টিকটকে একটা নোংরা ব্যাপার আছে এবং ইউটিউবে সেই ব্যাপারটা নেই। সেটা কি, আমি জিনিসটা ক্লিয়ার করে দিতে চাই। টিকটক যার তার ভিডিও ভাইরাল করে দেয়, ভিডিওতে কোনো কন্টেন্টই নেই, কোনো জিনিস নেই, কোনো থিম নেই, সেই ভিডিও ভাইরাল। আর যারা যারা খাটনি খেটে ভিডিও বানায়, টিকটকার অনেক টিকটকাররা আছে খুব কষ্ট করে, খুব ভালো মন দিয়ে ভিডিও বানায়, তাদের ভিডিওতে ভিউজ আসে না। এটা টিকটকের খুব বাজে জিনিস। এবং ইউটিউবে যেটা আছে, ইউটিউব তার প্রতিটা ক্রিয়েটারদের, কন্টেন্ট ক্রিয়েটারদের বেছে বেছে আগে নিয়ে যায়। ইউটিউবারের সাকসেস করতে সময় লাগে, ঠিক এই কারণের জন্য অনেকে ডিমোটিভেট হয়। তার কারণ এটাই যে ইউটিউব তার কন্টেন্ট ক্রিয়েটারদের খুব বেছে বেছে গ্রো করে। এটাই বাস্তবতা। যে টিকটক ইউজ করে ইউজ করো, ইউটিউব ইউজ করে ইউজ করো, আমার কি আপনাকে সিরফ পানি নিকালনা। তো আলটিমেটলি টিকটক ইউটিউব কোনো ব্যাপার নাই। আরে ভাই, আলটিমেটলি কেউ কোনো কাজে তো ব্যস্ত আছে, কেউ কিছুর মধ্যে তো আছে, কিছু তো করছে। এটাই সব থেকে বড় কথা। কেউ টিকটক করছে, কেউ পাবজি করছে, কেউ ইউটিউব করছে, কিছু না কিছু সবাই করছে। আর যারা করছে না, তারা এই সমস্ত ভিডিও দেখে মজা নেওয়ার চেষ্টা করছে। অসাধারণ।